আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন ফয়েজ আহমেদ তৈব নেদারল্যান্ডস থেকে, যিনি উন্নয়ন গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। জি, সাম্প্রতিক কিছু কিছু খবর এবং তার বিশ্লেষণ যেভাবে প্রকাশ হচ্ছে এবং সরকারের মন্ত্রীরা যা বলছেন তার সঙ্গে অনেক ক্ষেত্রেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, বা এই বিষয়গুলো সামনে আসছে না, বা তার একটা স্বীকৃতি পাওয়া যাচ্ছে না। যেমন দেখেন, একটি খবর হলো যে বিদ্যুৎ গ্যাস সংকটে ধুঁকছে শিল্প খাত, আমদানি বিল পরিশোধ না করলে বাতিল হবে বৈদেশিক ব্যবসার অনুদান, এই একটি খবর। আরেকটি আছে আলোচনায় বৈদেশিক ঋণ পরিশোধ, অর্থাৎ ঋণ পরিশোধের অবস্থাটা এমন যে এখন রিজার্ভের অবস্থা কমে গেছে, এবং তার একটা ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা যে এখন এই বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতন যে তরল গ্যাস বা তেল কেনার মতন রিজার্ভে যথেষ্ট পরিমাণ টাকা নেই, এবং দিনের বেলায় তিনি বলছেন যে বিদ্যুৎ ব্যবহার না করার শপথ নিতে হবে। এই যে পরিস্থিতিটা, এবং প্রধানমন্ত্রী বলছেন যে খাদ্য সংকটের কথা বলছেন, বলছেন যে দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নিতে হবে সারা বিশ্বের মতন বাংলা, তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বকে যুক্ত করেই কথা বলছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে আমাদের অবস্থানটা কি আসলে সবার কাছে পরিষ্কার কিনা? জি, ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন। তো আসলে বাংলাদেশে আমরা সংকট যে কি জিনিস, এই সংকটের সংজ্ঞাটাকে আমরা ঠিক মতো ডিফাইন করতে পারিনি আর কি। অর্থাৎ প্রকৃত সংকটের মধ্যে থেকেও আমরা সংকটকে স্বীকার করি না, যে কারণে প্রকৃত সংকটটা আরো অনেক গভীর হয়ে যায়। যখন গভীর হয়ে অতল গহ্বরে চলে যায়, তখন আমরা সেটাকে রিয়েলাইজ করি যে না, আমরা আসলে সংকটে আছি বা আগে থেকে ছিলাম। তো যে কারণে বাংলাদেশে সংকটকে যখন স্বীকার করা হয়, তখন আসলে আর কি খুব একটা কিছু করার থাকে না। তা আপনি হুম যেটা দিয়ে শুরু করেছেন যে যে সরকার বেসরকারি শিল্পে বিদ্যুৎ সংযোগ দিতে পারছে না, আমরা দেখেছি যে ব্যবসায়ীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার কাছে এটা নিয়ে অভিযোগ করেছেন, এবং জ্বালানি উপদেষ্টা কোনো ধরনের বক্তব্য দিতে পারেনি, কোনো সমাধান দিতে পারেনি, সন্ধান বরং বলেছেন দিনের বেলায় বিদ্যুৎ দেওয়া হবে না রাতের বেলায়। এখন বিষয়টা হচ্ছে যে ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনে 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে পোশাক শিল্পে, বা তৈরি পোশাক বা রপ্তানিমুখী পোশাক শিল্পে। তো এমত অবস্থায় আসলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যে জ্বালানির অভাবে সরকার বিদ্যুৎ দিতে পারছে না, এবং একই সাথে জ্বালানির অভাবে তারা যে ক্যাপটিভ বিদ্যুৎ বা মালিকানাধীন যে বিদ্যুৎ জেনারেটর আছে সেটাও চালাতে পারছে না। তার মানে হচ্ছে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ থাকছে, এবং এই অবস্থায় কিন্তু আমাদের ব্যবসায়ী মালিকদেরকে তাদের অপারেশন কস্ট চালাতে হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হচ্ছে, এবং একই সাথে তাদের উৎপাদন পণ্য উৎপাদন খরচ বাড়ছে। অর্থাৎ এই বিষয়টা, এই যে অন্ধকার হাতে টেনে আনা হলো, অর্থাৎ জ্বালানি চুক্তি না থাকার কারণে, প্রাইমারি জ্বালানির কোনো সঠিক বন্দোবস্ত না থাকার কারণে, এই হাতে ধরে যে অন্ধকারটা আমরা টেনে এনেছি, যে অন্ধকার আমরা ঢুকে গেছি, এই অন্ধকার থেকে বেরোতে আমাদের অনেক দেরি লাগবে আর কি। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে রিজার্ভের বিষয়টা, রিজার্ভের বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ বিগত 1 দশকে বেসুমার বৈদেশিক ঋণ করছিল। 2012-13 অর্থ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল আনুমানিক $22 বিলিয়ন। এই $22 বিলিয়নকে সরকার গত 10 বছরে প্রায় 5 গুণ বাড়িয়েছে। অর্থাৎ স্বাধীনতার প্রথম 45 বছরে বা 42 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি যা ছিল, আজকে স্বাধীনতার 52তম বছরে এসে সেই স্থিতির প্রায় 4 গুণ, এবং 4 বা 5 গুণের কাছাকাছি। অর্থাৎ গত 10 বছরে সরকার বেসুমার বৈদেশিক ঋণ নিয়েছে, বাদ বিচারহীন বৈদেশিক ঋণ নিয়েছে, এবং এমন সময় শুধু সরকার নয়, আমরা দেখেছি বেসরকারি খাতও ঋণ নিয়েছে। একটা সময় ছিল বাংলাদেশের বেসরকারি ঋণের, ব্যাংক ঋণের হার খুব বেশি ছিল, তো যে কারণে তখন আন্তর্জাতিক বাজারে যেহেতু ঋণের সুদ কম ছিল, সেজন্য বেসরকারি খাতগুলো বাইরে থেকে ঋণ করেছে, কিন্তু এই ঋণের কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে একটা অভিভাবক হয়ে, গার্ডিয়ান হয়ে এই ঋণগুলোর
মান চেক করবে, শর্ত চেক করবে বা উপযোগিতা চেক করবে, যাচাই বাছাই করবে, এই ধরনের কোনো নিরীক্ষণ কোনো অডিট ঠিক মতো ছিল না। এবং একই সাথে এই জিনিসটা আমরা সরকারি খাতেও দেখেছি, অর্থাৎ সরকার একদিকে বাদ বিচারহীন প্রকল্প নিয়েছে, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে, দ্বিতীয়ত যেটা সেই প্রকল্পগুলোতে সরকার প্রয়োজনের অতিরিক্ত একটা আনসাস্টেইনেবল খরচের মডেল অ্যাপ্লাই করেছে, ফলে দ্বিগুণ তিনগুণের মতো খরচ আমরা বিভিন্ন প্রকল্পে দেখেছি। এবং এমন কোনো প্রকল্প নয় যেটার বাস্তবায়নের সময় বর্ধিত করেনি, এবং বাস্তবায়ন শেষের দিকে এসে আমরা দেখেছি যে 50% বা 80% ব্যয় বৃদ্ধি করেছে। তো আজকের এই মুহূর্তে এই যে যেটাকে আমরা বলি বৈদেশিক ঋণের চাপ, ঋণের সুদ আসল প্রদানের যে চাপ, অর্থাৎ ইংলিশে এটাকে ডেট সার্ভিসিং বলা হয়, এই ডেট সার্ভিসিং এর চাপ এসেছে এই মুহূর্তে বাংলাদেশ 2012-13 থেকে 18-19 বা 19-20 অর্থ বছর পর্যন্ত সাধারণত প্রতি বছর সরকারি এবং বেসরকারি মিলে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করত সুদ আসল মিলে। 2020-21 সালে এটা হয়ে গেল $5 বিলিয়ন থেকে $8 বিলিয়ন, এবং তার পরের বছর $11 বিলিয়ন, এবং এই বছর এটা হয়ে গেছে $23 বিলিয়ন। এখন এই অভূতপূর্ব, এই অবাস্তব সংখ্যাটা শুনলে মনে হয় অবিশ্বাস্য, এই অবিশ্বাস্য সংখ্যাটা কিভাবে হলো? এটা তিনটা ভাবে আমরা ভাগ করতে পারি। মূলত বেসরকারি ঋণ হলো এখানে প্রায় $18 বিলিয়ন, আর বাকি $5 বিলিয়ন হচ্ছে সরকারি ঋণ। অর্থাৎ যে এই যে $23.4 বিলিয়ন যে দায়, এই দায়ের পুরোটা সরকারের না, এর মধ্যে মাত্র $5 বিলিয়ন দায় সরকারের। যদিও মাত্র 6-7 মাস আগেই আমাদের মন্ত্রীরা বলেছেন আমাদের বছরে পেমেন্ট মাত্র $2.5 বিলিয়ন বা $3 বিলিয়ন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আসলে এটা যা ওনারা যা বলেছেন তার দ্বিগুণ, অর্থাৎ 2 বা $2.5 বিলিয়ন না, এটা হচ্ছে $5 বিলিয়ন। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে বাকি যে বড় সংখ্যাটা $18.4 বিলিয়ন, এটা বেসরকারি দায়, যেটা এই বছরের মধ্যেই দায় শোধ করতে হবে, না হয় আপনি দেখেছেন যে ব্যাংকগুলো বেসরকারি এই যে ব্যয় বা এটা এটা কিভাবে মানে ক্রিয়েট হলো? এটা ক্রিয়েট হয়েছে তিন ভাবে আমি বলবো। প্রথমত যে তারা শর্ট টার্ম ঋণ নিয়েছে এলসির সাপোর্টের জন্য, সেখান থেকে ঋণ নিয়েছে। এই ঋণগুলো যদিও তারা স্বল্প মেয়াদে পরিশোধ করার কথা ছিল, কিন্তু এদের অনেকেই করোনার সময় এক্সেম্পশন নিয়েছে, অর্থাৎ করোনার সময় তারা কিস্তি পরিশোধ করেনি। এটা হচ্ছে প্রথম সংকট। দ্বিতীয় সংকট হচ্ছে করোনার সময় বাংলাদেশ সরকার কিন্তু কোন ধরনের রিজার্ভ সংকটে ছিল না, বরং রিজার্ভের যেহেতু আমদানি কমে যাচ্ছিল, রিজার্ভ প্রতি মাসে $1 বিলিয়ন $1.5 বিলিয়ন করে বাড়ছিল, যে কারণে সরকার বেসরকারি খাতকে পেমেন্ট দিয়েছে, কিন্তু বেসরকারি খাতগুলো কিস্তি না দিয়ে কিস্তিটা জমিয়ে রেখেছে। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। আর তৃতীয় সমস্যা এখন যেটা তৈরি হয়েছে, যেহেতু সরকারের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত ডলার নেই, সরকার কিছু কিছু ক্ষেত্রে বেসরকারিদের পেমেন্ট দিতে পারছে না, যেমন বিদ্যুৎ খাতে দিতে পারছে না, কিছু ম্যাগাচার খাতে পেমেন্ট দিতে পারছে না, ফলে ওই কোম্পানিগুলো এখন দেখাচ্ছে যে সরকারের কাছে তাদের ডিউ আছে, ডিউ পেমেন্ট থাকার কারণে তারা বিল দিতে পারছে না। তো আসলে এখন আমরা যদি দেখি যে সরকারের আসলে দেনা এই $18 বিলিয়ন বা $18.4 বিলিয়ন সরকারের দেনা কতটুকু, আমরা জানি যে বিদ্যুৎ খাতে সরকারের ক্যাপাসিটি চার্জ বাবদ দেনা আনুমানিক $4 বিলিয়ন, আর অন্যান্য সব খাত মিলে আনুমানিক আছে $2 বিলিয়ন। তো এখন এই সংকটটা আমরা যদি রিজার্ভের সংকটটাকে সামারি করি, সংক্ষিপ্ত করি, তাহলে হয় এরকম যে সরকার বলছে যে তার রিজার্ভ আছে $32 বিলিয়ন, সেখান থেকে সরকার যে উন্নয়ন সহযোগিতার জন্য, পণ্য রপ্তানিকারকদের সহায়তার জন্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছিল, সেখানে $7.5 বিলিয়ন ঋণ দিয়েছে, আমরা যদি সেটা বিয়োগ করি। তারপর সরকারের যে পেমেন্ট, ডিউ পেমেন্ট আছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে $4 বিলিয়ন এবং অন্যান্য খাতে $2 বিলিয়ন, এই সব কিছু মিললে আমরা দেখি যে সরকারের হাতে ব্যবহারযোগ্য রিজার্ভ আছে মাত্র $17 বিলিয়নের মতো। এটা স্বাভাবিক সময়ে মাত্র 2.5 মাসের আমদানির সমপরিমাণ, যেটা একটা রিস্কি। সাধারণত আপনি জানেন বা আমাদের দর্শকরা অবগত আছে যে এই সময়টা সাধারণত 4 থেকে 5 মাস বা ভালো হচ্ছে 6 মাসের সমপরিমাণ রিজার্ভ থাকা উচিত। তো যেহেতু আমরা মাত্র 2.5 মাস বা 2 মাসের কিছু বেশি সময় রিজার্ভ আছে, এই মুহূর্তে সরকার আসলে তার ডিউগুলো দিয়ে দিলে রিজার্ভটা হঠাৎ করে কমে যাবে নতুন যে ডিউগুলো আসছে। তো এখন সরকার যে দুর্ভিক্ষের কথা বলেছে, আপনি তৃতীয় প্রশ্নে যেটা করেছেন,
দুর্ভিক্ষের প্রশ্নটাতে এখানে দুইটা ভাগ আছে, একটা ভাগ হচ্ছে পলিটিক্স আর একটা ভাগ হচ্ছে বাস্তবতা। পলিটিক্সটা হচ্ছে এই যে সরকার যদি রিজার্ভটাকে শূন্য করে দেয় তাহলে সে জ্বালানি এবং খাদ্য আমদানি করতে পারবে। খাদ্য আমদানি কেন করতে হয়, আমরা বলি বাংলাদেশ স্বাধীনতার বিগত 52 বছরে তার খাদ্য আমদানি বহুগুণ করেছে, কিন্তু তারপরেও আমাদের খাদ্য আমদানি করতে হয়। হ্যাঁ, যেমন গত গত 2 বছরে বাংলাদেশ যথেষ্ট খাদ্য আমদানি করেছে, এটার মধ্যে চাল আমদানি করেছে, চাল আমদানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অথবা তৃতীয়, গম আমদানি করেছে এবং ডাল জাতীয় পণ্য বা অন্যান্য পণ্য আমদানি করেছে, প্রধান খাদ্যশস্যের মধ্যে বাংলাদেশকে খাদ্য আমদানি করতে হয়। এর উপরে দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ যে প্রধান ধান চাষ, সেখানে বাংলাদেশে 30 লক্ষ মেট্রিক টন সারের প্রয়োজন হয়, ইউরিয়া সারের প্রয়োজন হয়, সেখানে আমাদের উৎপাদন সক্ষমতা মাত্র 10 লাখ মেট্রিক টন, আর 5 লাখ মেট্রিক টন আমাদেরকে কিনে আনতে হয়। এখন যেহেতু গ্যাস সংকট শুরু হয়েছে, আপনি জানেন যে চট্টগ্রাম ইউরিয়া কারখানা, ইউরিয়া সার কারখানা এবং যমুনা সার কারখানা বন্ধ থাকছে, ফলে আমাদের নিজস্ব উৎপাদনটা কমে যাচ্ছে, সরকারকে সার কিনতে হবে। অর্থাৎ খাদ্য সংকট মোকাবেলা করতে হলে সরকারকে সার কিনতে হবে এবং সরকারকে খাদ্যশস্য আমদানি করতে হবে এবং একই সাথে জ্বালানি আমদানি করতে হবে। এবং তখনই তো রিজার্ভের এই যে এখন খেলাটা শুরু হয়েছে এখানে। আমার হাতে $17 বিলিয়ন আছে, যেটা দিয়ে আমাকে কিছু আমদানি রপ্তানির যে ট্রেড ডেফিসিট, যে ব্যবধান, এই ব্যবধানটা কাটতে মেটাতে হবে, একই সাথে আমাকে খাদ্য সংকট বা খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সার এবং খাদ্যশস্য আমদানি করতে হবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাকে প্রাইমারি জ্বালানি আমদানি করতে হবে। এখন আমি যদি এই আমদানিগুলো হতে দেই তাহলে ডলারের রিজার্ভটা কমে যাবে, ডলারের রিজার্ভ যে 2 মাসের মানে আমদানি রপ্তানি ইকুইভ্যালেন্টের চেয়ে নিচে কমে যাবে, তখনই আমাদের টাকার মান দ্রুত পড়তে থাকবে। সো ফলে এখানকার পলিটিক্সটা কি দেখেন, পলিটিক্সটা হলো সরকার আগে থেকেই মানুষকে জানান দিচ্ছে দুর্ভিক্ষ আসছে, এখন দুর্ভিক্ষ আসছে, এটাকে তারা ইউক্রেন যুদ্ধের উপরে সওয়ার করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ সরকার বোঝাতে চাচ্ছে যে ইউক্রেন যুদ্ধের কারণে যুদ্ধটা আসছে, আসলে ভিতরে তাদের পরিকল্পনাটা হলো এরকম, যেহেতু তাকে ডলার সেভ করতে হবে তাই সে আসলে দরকারে সার আমদানি করতে পারবে না, দরকারে খাদ্য আমদানি করতে পারবে না এবং দরকারে জ্বালানি আমদানি করতে পারবে না। ফলে তার নিজস্ব তহবিল সংকটের কারণে, ফরেন কারেন্সি রিজার্ভ সংকটের কারণে, সে এলসি বন্ধ করে দিয়ে আমদানি বন্ধ করবে, বন্ধ করে খাদ্য সংকট এবং জ্বালানি সংকট তৈরি করবে, সার সংকট তৈরি করবে। সেই সংকটের দায়মুক্তির জন্য সে আগে থেকেই দুর্ভিক্ষের ঘোষণা দিচ্ছে। এটা হলো একটা পলিটিক্স। আর দ্বিতীয় পলিটিক্সটা হচ্ছে, আমরা জানি যে যদিও বাংলাদেশের যে জ্বালানি সংকটটা, এই সংকটটার সাথে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই, তার কারণ বাংলাদেশ ইউক্রেন যুদ্ধের 2 পক্ষ, রাশিয়া এবং ইউক্রেনের কোনো পক্ষ থেকে জ্বালানি তেল আমদানি করে না। বাংলাদেশ এই 2 পক্ষ থেকে সার এবং গম আমদানি করে এবং রাশিয়া থেকে সার এবং গম আমদানি অব্যাহত আছে। ইউক্রেন থেকে কিছুদিন বন্ধ ছিল এবং নতুন করে ইউক্রেনের গম বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে, সেটা আমরা জানি। অর্থাৎ যেহেতু জাতিসংঘের মধ্যস্থতায় একটা সমঝোতা হয়েছে, ইউক্রেনের খাদ্যশস্য আসতে শুরু করেছে। তো এটা হলো, তারপরে আমরা বলবো যে গমের মূল্য বেড়েছে আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়ার কারণে, করোনার পর থেকে বেড়েছে, ফলে আমদানি ব্যয় বেড়েছে। এটা বৈশ্বিক একটা ফেনোমেনন, এটা বাংলাদেশেও ঘটছে, বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। কিন্তু আমরা বলেছি যে বৈশ্বিক দাম বৃদ্ধি যেখানে 15%, 9 থেকে 15%, সেখানে বাংলাদেশের দাম বৃদ্ধি 60 থেকে 80% কোথাও কোথাও দ্বিগুণ। সো ফলে এই সংকটের সাথে আন্তর্জাতিক সংযোগ আছে কিন্তু সীমিত। এই সংকটটা আমাদের নিজস্ব, কারণ হচ্ছে আমরা নিজেরা আগে যেভাবে আমরা বলেছি বেসুমার বেসরকারি ঋণ করেছি, যেহেতু বেসরকারি ঋণ আগে ঋণের সুদ 0%-এর কাছাকাছি, 1%-2% ছিল, আপনাদের লন্ডনের ইন্টার ব্যাংক রেটের সাথে আরো 1% যোগ করে এটা করা হয়, বা মার্কিন ফেডারেল রিজার্ভের যে সুদের হার তার সাথে আরো 1% যোগ করে এটা করা হয়েছে। কিন্তু আগে এই সুদগুলো 1%-এর কাছাকাছি ছিল, এখন এই সুদগুলো মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হয়ে গেছে 3%, লন্ডনের লাইবর হয়ে গেছে 4-5%-এর কাছাকাছি, ফলে তারা এখন বেসুমার হয়ে গেছে। অর্থাৎ তারা ভবিষ্যতে যে একটা সংকট আসতে পারে, সেই সংকটে তারা কিভাবে ফান্ড ম্যানেজ করবে, ডেট সার্ভিস, লোন দিবে, কিস্তি পরিশোধ করবে, এই চিন্তাগুলো না করেই বাজ বিচারহীন অদূরদর্শী ঋণ করেছে, এই ঋণের কারণে সংকটে পড়েছে। আর দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে যে সরকার তার, আপনারা জানেন যে স্পট মার্কেট প্রীতির কারণে জ্বালানি চুক্তি না করে
সে পাইকারি বাজার থেকে সে তেল গ্যাস কিনেছে, তেল গ্যাস কিনেছে, ফলে সেখানে যখন দাম আরো বেড়ে সে এখন দাম কিনতে পারছেন, ফলে এই যে রিজার্ভ সংকট, এই রিজার্ভ সংকটটা ন্যাচারাল না, এটা অপরিকল্পনার ফসল। এই যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে রিজার্ভ সংকটকে মোকাবেলার করার জন্য, যেহেতু সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের আগে সরকার কোনোভাবেই দেউলিয়া হতে চায় না, সরকার ডলারের বিপরীতে টাকার মান অব্যাহতভাবে পড়তে দিতে চায় না, সে কারণে সে বাছবিচারহীনভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি আমদানির এলসি, খাদ্য আমদানির এলসি, সার আমদানির এলসি বন্ধ করে দিয়ে সে জানে তাকে কিছু কৃত্রিম সংকট তৈরি করতে হবে, এই সংকটের কারণে সে দুর্ভিক্ষের ঘোষণা দিচ্ছে। এই যে ঘোষণা দেওয়ার ফলে এটার এটার তো একটা প্রতিক্রিয়া আছে, জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। আর ঘোষণা দিলাম মানেই হচ্ছে এমন না যে ঘোষণা দিলাম কিন্তু দুর্ভিক্ষ আসলো না, তা তো না, ঠিকই জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, মানুষের মধ্যে যখন উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে তখন কনফিডেন্সটাও হারাবে, তখন বৈদেশিক লোন, তারপরে লেনদেন, এইগুলি অনেকগুলোতে এটার প্রভাব পড়বে। আপনি কি মনে করেন? আসলে একটা দেশের সরকার প্রধান যখন দুর্ভিক্ষের ঘোষণা দেয়, সেটা যদি মুক্তবাজার অর্থনীতি এবং ইনস্টিটিউশনাল অর্থনীতি হতো, তাহলে সাথে সাথে শেয়ার বাজার ধস নামতো আর কি। কিন্তু বাংলাদেশে যেহেতু কোনো কিছুর সাথে মানে সংকটের সাথে আমাদের শেয়ার বাজারের সম্পর্ক কম, আমাদের শেয়ার বাজার যেহেতু আন্তর্জাতিক বাজার পলিসি মেনটেন করে না, সে কারণে আমরা আমরা এই ধরনের মানে বিপর্যয় দেখতে পাইনি, হুইচ ইজ গুড ফর আস। কিন্তু এই যে দুর্ভিক্ষের যে ঘোষণা, এর মাধ্যমে যারা মজুদারি, যারা কালোবাজারি, হুম হুম যারা এবং প্রশাসনিক দুর্বৃত্তায়নের চক্রে এদেশের বাজার ব্যবস্থাকে বেঁধে ফেলেছে, এই ঘোষণাগুলো আসলে তাদেরকে সাহস দেয়, শক্তি দেয়। তো যে কারণে আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রীর ঘোষণার পরে জিনিসপত্রের দাম আবার বাড়ছে, আরেক দফা বাড়ছে। হুম অর্থাৎ হুম অর্থনীতিতে থেকে ব্যাখ্যা করা হয় এভাবে যে মূল্যস্ফীতি একটা এক্সপেকটেশনের উপরও নির্ভর করে, অর্থাৎ মূল্যস্ফীতির অনেকগুলো কারণ আছে, এই হুম হুম কারণগুলোর মধ্যে একটা কারণ হলে যদি পাবলিক যদি এক্সপেক্ট করে যে মূল্যস্ফীতি বাড়বে, সেটাও কিন্তু মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সরকার যখন দুর্ভিক্ষ ঘোষণা করে বা মানুষকে সাশ্রয়ী হতে বলে, তখন আমরা দেখি না আসলে জ্বালানি সাশ্রয়ের জন্য ইউরোপে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করে আপনি দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্টের সাশ্রয় করার একটা পলিসি সরকারগুলো নিয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা এগুলো দেখি না। হ্যাঁ, দরকার ছিল যে আন্তঃজেলা বাস কমিয়ে আন্তঃজেলা ট্রেনের সংখ্যা বাড়ানো বা ঢাকা শহরে কিছু পাবলিক বাসকে কমফোর্টেবল করে, হ্যাঁ, সেখানে বাসের রুটে বাস সংখ্যা বাড়ানো, প্রাইভেট কার কিভাবে কমানো যায় সেই ব্যবস্থা করা, আমাদের যে একটা মেট্রো রেলের দুইটা রুট হচ্ছে সেই রুট গুলো কিভাবে আগে উদ্বোধন করে দেওয়া যায়। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা আমরা দেখছি না। অথবা ধরেন যে শিল্পে যন্ত্র বা হোম অ্যাপ্লায়েন্সে কিভাবে এনার্জি সেভিং মেশিনারি ব্যবহার করা যায়, সেই জিনিসগুলো আমরা আসলে দেখি না। ট্রেনের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, ট্রেনের টিকিট, বাসের টিকিট কিভাবে চিপ করা যায়, সস্তা করা যায়, এই ধরনের উদ্যোগ আমরা দেখি না, বরং উল্টো মানুষকে সাশ্রয় করা, সাশ্রয়ী হতে আহ্বান করা হয়েছে। আমি একটা তথ্য দিতে চাই দর্শকদেরকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মাথাপিছু বিদ্যুৎ ভোগ মাত্র 500 কিলোওয়াট। হ্যাঁ, এটা ভারতের এক চতুর্থাংশ। ভারতে আজ থেকে 20 বছর আগে মানুষ এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করত, বর্তমানে ভারত প্রায় 1300 কিলোওয়াটের কাছাকাছি বিদ্যুৎ ব্যবহার করে, বাংলাদেশ করে মাত্র 500। এখন যেহেতু মানুষের বিদ্যুৎ ব্যবহারের যে গড়, এটা অলরেডি একেবারে নিচে, এটা বৈশ্বিক গড়ের 17%, ভারতের মাত্র 40%, এটা যেহেতু অলরেডি অনেক নিচে, মানুষ চাইলেও আসলে বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে না। হ্যাঁ, হয়তো ধনীরা কিছু করতে পারে। বাংলাদেশের গরিব আপনি দেখেন মানুষের বাসায় দুটা লাইট, একটা ফ্যান, হ্যাঁ, বড় জোর একটা ফ্রিজ, তারা কিভাবে সেভ করবে? এটা এটা সেভ করা সম্ভব? এটা পলিসি অ্যাপ্লাই করতে হবে সরকারি এবং বেসরকারি খাতে, গণপরিবহন খাতে সবুজ বিদ্যুৎ ব্যবহার করতে হবে, ফলে আপনার জ্বালানি আমদানির খরচটা কমে আনবে, সেই খরচ দিয়ে আপনি খাদ্য আমদানি করতে পারবেন বা সার আমদানি করতে পারবেন, হ্যাঁ, খাদ্য নিরাপত্তা। তখন আপনাকে দুর্ভিক্ষ ঘোষণা না দিয়ে মানুষকে সত্যিকার ভাবে দেখাতে পারতেন যে হ্যাঁ আমরা কিছু করছি, কিপ ট্রাস্ট অন আস। আর একটা খবর দেখেছেন, আমদানি বিল পরিশোধ না করলে বাতিল হবে
বৈদেশিক ব্যবসার অনুমোদন, এই খবরটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা এটা একটা ভয়ঙ্কর খবর, যে এটা ভয়ঙ্কর খবর বলতে বিষয়টা এরকম যে যেহেতু করোনা চলে গেছে, সুতরাং যে যারা বেসরকারি ঋণদাতারা, ঋণ গ্রহীতারা, তারা এখন আর পুনঃ তফসিল করতে পারবে না, অর্থাৎ ঋণগুলো রিশিডিউল করতে পারবে না বিদেশি ব্যাংক থেকে। তারা যেহেতু করোনায় বৈশ্বিক মহামারী ছিল, লকডাউন ছিল, সেই কারণে তারা কিছুটা সুবিধা পেয়েছে, কয়েক মাস তারা কিস্তি দিতে পারেনি, কিস্তি না দিয়েও থাকতে পেরেছে, কিন্তু এখন আর তারা এই সুবিধা পাবে না। হ্যাঁ, ফলে তাকে যেহেতু এটা শর্ট টার্ম লোন, শর্ট টার্ম লোন গুলো তাকে এই বছরই পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করে তাহলে এটা অ্যাজ এ হোল, যদিও এই লোনটা পরিশোধের দায় সরকারের না, কিন্তু এটা বাংলাদেশের ক্রেডিট রেটিংটাকে নষ্ট করে দিবে। নষ্ট করলে যেটা হবে, সরকার যখন লোন দিতে যাবে তখন সেই লোনের হারও বেশি হবে, অর্থাৎ লাইবর প্লাস 1% যদি হয় বা 1.5% হয়, এখন লাইবর যদি 3% বা 4% হয়, নতুন লোনের সুদ সুদ আপনাকে বেশি দিতে হবে, এটা হলো একটা সমস্যা। অর্থাৎ বেসরকারিদের অপকর্মের কারণে বাংলাদেশের প্রকল্পগুলো সাফার করবে, এটা হলো একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বেসরকারি খাতের যেখানে অত্যন্ত প্রয়োজনীয় ঋণ, ধরেন আমরা আমাদের বাংলাদেশে একটা বেসরকারি কোম্পানি, তারা একটা রিফাইনারি করতে চায়। এখন বাংলাদেশে যদি রিফাইনারি করতে চায় বা বাংলাদেশে সার কারখানা করতে চায় বা বড় ধরনের গাড়ি তৈরির ফ্যাক্টরি করতে চায়, তাহলে তার আসলে কিছু বেসরকারি বৈদেশিক ঋণের প্রয়োজন আছে, জরুরি বৈদেশিক ঋণের প্রয়োজন আছে। তখন সমস্যা হবে কি, এই আজকের যে ডিফল্টার কোম্পানিগুলো, এই ডিফল্টারদের অপরাধে বা অপকর্মের কারণে নতুন কোম্পানি মাথা তুলে দাঁড়াতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে সাম্প্রতিক যে অর্থনীতির গতি প্রকৃতি এবং প্রধানমন্ত্রীর যে দুর্ভিক্ষের যে ঘোষণা এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ নিয়ে নানান রকম তথ্য প্রকাশ হচ্ছে, তার প্রেক্ষিতে যে আসলে অর্থনীতি বাংলাদেশের কোন অবস্থায় আছে বা চলছে, তার একটি বিশ্লেষণ শুনলেন ফয়জান দেবের কাছে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।